আপনাদেরকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার ভালোবাসা। বিজয়া দশমী মানে মন খারাপের দিন। এদিনে ঘরের মেয়ে উমা তার বাপের বাড়ি ছেড়ে পুনরায় পাড়ি দেন কৈলাসে। কেউই চায় না উমাকে বিদায় দিতে, কিন্তু কালের নিয়মে মা দুর্গাকে বিদায় জানাতেই হবে, ফিরতে হবে কৈলাসে। তাই চোখে জল, হাজারো মন খারাপের মাঝে হাসি মুখে সিঁদুর খেলা ও মিষ্টি মুখ করার মাধ্যমে উমাকে বিদায় জানান সকলে। কারণ মা দুর্গা দেবীরূপে পূজিত হলেও বিদায় নেন কন্যারূপে। কেন সিঁদুর খেলা হয় বিজয়া দশমীতে? ভবিষ্য পুরাণ মতে সিঁদুর ব্রহ্মের প্রতীক। বিবাহিত নারীরা সিঁধিতে সিঁদুর পরার মাধ্যমে পরম ব্রহ্মকে আহ্বান করেন স্বামী এবং নিজের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায়। মনে করা হয় পরম ব্রহ্ম সংসারের সকল দুঃখ কষ্ট দূর করে সুখদান করেন ভক্তদের, তাই আজও দশমীর দিনে সিঁদুর খেলা হয়ে থাকে। পক্ষ থেকে আপনাদেরকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার ভালোবাসা। আজকে তো বিসর্জন, মায়ের বিদায় নেওয়ার পালা, মনের অন্তরে তো দুঃখ হচ্ছেই, তবে এই অপেক্ষায় রইলাম আসতে বছর মা আবার আসবে। তো শুভ বিজয়া দশমীতে মায়ের কাছে এই কামনাই করি, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে ততদিনের জন্য টাটা।